প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হবে সিএসএস ত্রিভুজের মধ্যে কিভাবে তৈরি করা যায় সেটি আপনাদেরকে দেখাবো আজকে। তো তার আগে বলে নিই যে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন কীভাবে কাজটা শুরু করা যায় দেখি। তো সর্বপ্রথমে আমরা একটাই নতুন পেজ নিব। পেজ নেবার পরে আমরা ত্রিভুজ টুলস নিব। ত্রিভুজ টুলস নেবার পরে এখানে আমরা ফিলটাকে নান করে দিব এবং স্ট্রোকটাকে বাড়িয়ে দিব। স্ট্রোকটা আমরা 35 নিলাম। 35 নেবার পরে আমরা একটি লাইন সেগমেন্ট নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। লাইন সেগমেন্ট নেবার পরে এটাকে আমরা একটু বড় করলাম, এটাকে মাঝামাঝি এনে একটা কপি করলাম, তারপরে একটা গ্রুপ দিলাম দুটোকে, তারপরে এটাকে আমরা আবার আল্টা শিফট ধরে একটা কপি করলাম। এখন আমরা প্লেস মতো সুন্দরভাবে বসিয়ে নেব প্রতিটিটা, যাতে সমানভাবে হয়, ফাঁকা হয়, সমান করে বড় ছোট যাতে না হয়, ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা আরেকটি লাইন নিলাম এস বানানোর জন্যে। তারপরে আমরা আরেকটি লাইন নিব মাঝখানের এসটাকে বানানোর জন্যে। তারপরে আমরা সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে ডিভাইড করে দিচ্ছি, আনগ্রুপ দিলাম, তারপরে বাইরের অংশগুলো ফেলে দিলাম। এখন আমরা প্রতিটি লেটারকে আলাদা আলাদা করব, মানে যাতে ভালো করে বুঝতে পারি যে কোনটি কোন লেটার হবে। তো এটাকে আলাদা করে দিলাম, এই দুটোকে আমরা আলাদা করে দিব। এখন আমরা আরেকটি লাইন নিলাম এসটাকে উপরে কাটার জন্য, আরেকটা লাইন দিচ্ছি এসটাকে মাঝখানের এসটাকে কাটার জন্য, আরেকটি রেক্টেঙ্গেল নিচ্ছি সিটাকে মাঝামাঝিতে কাটার জন্য। এখন আমরা ভালো করে বসিয়ে নিচ্ছি রেক্টেঙ্গেলটাকে মাঝামাঝিতে, যাতে একেবারে মাঝখানে কাটে। তারপরে এটাকে আমরা ডিভাইড দিলাম, আনগ্রুপ দিলাম। এখন আমরা অপ্রয়োজনীয় যে অংশটুকু আছে এগুলো ফেলে দিচ্ছি, প্রয়োজনীয়গুলো রেখে দিচ্ছি। এসটাকে আমরা বানাবার জন্যে মাঝখানে অংশগুলো ফেলে দিচ্ছি। এখন সিটাকে, হ্যাঁ সিটা হয়ে গেছে, এখন এসের উপরের অংশ ফেলে দিচ্ছি, নিচের অংশটাকে ফেলে দিলাম। এখন সিএসএস হয়ে গেল। এখন এটাকে আমরা ইউনিট দিলাম, তারপরে উপরের কোণা, নিচের কোণা, বামের কোণা, ডানের কোণা ধরে ডিস্ক সিলেকশন দিয়ে আমরা টান দিয়ে একটু রাউন্ড করে দিলাম, সুন্দর লাগতেছে এখন। এখন আমরা লোগোটির নাম লিখব। আপনারা যেটা লোগোর নাম হয় সেটা নিচে লিখে দিবেন, যেটা কোম্পানির নাম। এটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দিলাম, কেস চেঞ্জ করে দিলাম, এটাকে আমরা কপি করে রাখতেছি। এখন এই ফন্টটাকে আমরা, এই টেক্সটটাকে আমরা সুন্দরভাবে এখানে প্লেস করব, যাতে লোগোর সাথে অ্যাডজাস্ট হয় ভালো মতো। এটাকে পেস্ট করে নিচে ছোট করে দিব, যাতে সুন্দরভাবে টেক্সটের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে স্পেস সমান করে রেখে ছোট্ট করে সুন্দর দেখায়। এখন আমরা অল্টার ডানারও দিয়ে এটাকে সুন্দর করে স্পেস দিয়ে দিলাম, আউটলাইন করে এটাকে সুন্দরভাবে অ্যালাইন করে বসিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা গ্রুপ দিয়ে ডিস্ক সিলেকশন দিয়ে কালার দিচ্ছি, সুন্দরভাবে আমরা কালারটি দিয়ে দেব। তো আপনারা কিন্তু এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন, আর যদি কোনো বায়ার যদি আপনাদের কোনো কালার সিলেক্ট করে দেয় তাহলে আপনারা বায়ারের কালারই দিবেন, আপনার মন মতো কালার দিবেন না,
আর যদি বায়ার কোনো কালার সিলেক্ট না করে তাহলে আপনারা আপনার মন মতো একটি সুন্দর কালার দিয়ে দিবেন। আমি আমার ইচ্ছা মতো কালার দিয়ে দিলাম। এখন এটাকে ফটোশপে প্লেস করে এই সুন্দর লোগোটি জেন করে ফেললাম। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে যে কোনো এটা যে কোনো ডিজাইন সুন্দরভাবে করে এখানে ফটোশপে প্রেজেন্ট করে আপনারা আপনাদের বায়ারকে দেখাতে পারেন। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।